আচ্ছা, নিউ একটা ডকুমেন্ট নেন। আগে আমাদের সার্কেলটা বানাইতে হবে। সার্কেল বানানোর জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা স্কয়ার নিতে হবে। জি স্কয়ার হ্যাঁ, কত বড় নিব? 100 ফুট। এভাবে না, ও 100 100 100 রেখে দিবেন, কেটে দেন, ক্লিক করে লিখে দেন। জি ফিল অফ করে দিন। অবশ্যই এটাকে এখন সিলেকশন টুল দিয়ে একটা কপি করে নেন। এটাকে এটাকে হচ্ছে একটু উপরের দিকে, এই রেক্টাঙ্গুলারটাকে এই সাইডে নিয়ে আসুন। এটাকে এখন এখান থেকে কপি করেন, এটা যেটা নিলেন এখান থেকে কপি করেন, অল্টার ধরে ধরে কপি করেন, অল্টার ধরে কপি করেন। এখান থেকে কপি করলাম। হ্যাঁ কপি করেন, আমি বলছি এটাকে কেটে দেন, এটা আমাদের লাগবে না। সিলেকশন করে এখন অল্টার ধরে এটাকে কপি করেন, অল্টার ধরে কপি, পাশে 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 পাশে, একদম একসাথে হবে, কোনো ফাঁকা থাকবে না। ইন্টারসেক্ট লেখা উঠলে তখন ছাড়বে না। লেখা উঠছিল যে কথা বুঝতে পারছি না আমি, ইন্টারসেক্ট লেখা উঠছিল মানে কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার কপি করেন, সরি কন্ট্রোল ওয়াই দিয়ে আগে আউটলাইন করে কাজ করেন, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা সে দেখছি। এখন এই নিচ থেকে নিচের থেকে আর একটা রেক্টাঙ্গুলার নেবেন, আর একটা ইলিপস নেবেন, সরি আর একটা স্কোয়ার নেবেন। এই এই কর্নার থেকে, এই কর্নার থেকে একদম টেনে ধরে একটা স্কোয়ার হবে। এটা কপি করবো, এটাকে কপি না, আচ্ছা আপনি স্ক্রিনশট অফ করেন তো, কালকের এই ক্লাসটা দেখেছেন কে? এখানে কেউ নেই যে এই ক্লাসটা দেখেছেন? দেখেছি ম্যাডাম, স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা করেন। আচ্ছা ম্যাডাম। পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ ম্যাম, আমি কানেক্ট হচ্ছি পিসিতে। রেক্টাঙ্গুলার আপনারা গোল্ডেন রেশিও করার সময় এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যেন এর মাপটা যেন কোনোভাবে চেঞ্জ না হয়। গোল্ডেন রেশিও এমন আহামরি কোনো জিনিস না, কিন্তু মাপটাই হচ্ছে মেইন। মাপটার প্রত্যেকটা সার্কেলের মাপের রেঞ্জটা যেন সমান রেশিওতে হয়। গোল্ডেন রেশিও কিভাবে বাড়ে কি বলেছিলাম? 1, তারপরে 1 1, তারপরে 1 1 3 5, 1 1 না 3 সরি, 5, 1 1 2, 1 1 2, 1 1 2 3 5 8 13 21, 21 পর্যন্ত আমরা করেছিলাম। এরপরে তাহলে কত হবে? 21 আর 13 যোগ করলে যেটা হবে 21 আর 13, যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তার পরের সার্কেলের মানটা হবে। হ্যাঁ ম্যাম, কথা মনে হয় শোনা যাবে না, তারপরে বলতেছি যা বলা। ফার্স্টে স্যার 1000 বাই 1000 একটা ই নিলাম,
কি বলে আর্ট বোর্ড নিলাম, আর্ট বোর্ড নেওয়ার পর আর্ট বোর্ডের এখানে কোনো দরকারই নেই আমার, তুমি আর্ট বোর্ড ছাড়া হলেই ভালো হতো। যে কোনো একটা রেকট্যাঙ্গেল নিলাম ফার্স্টে, তারপর এই রেকট্যাঙ্গেলটা সমান করে আর একটা রেকট্যাঙ্গেল পাশে নিব। তারপর এই এটা এক যদি হয় তাহলে এটাও এক, একই সমান। এখন এই দুইটা যোগফল করে একটা নিচে, এই নিচে হচ্ছে এই দিব, কি বলে আর একটা রেকট্যাঙ্গেল দিব। তো এখান থেকে শুরু করব, হ্যাঁ এই যে স্কয়ার হলো, এখন এটা হচ্ছে এক আর এক আর এটা হচ্ছে দুই। এখন এই এক আর দুই তিন, এখন এই তিনটা এখান থেকে নেব এবং এটাও স্কয়ার নিব একদম সমান করে স্কয়ার, যতক্ষণ পর্যন্ত না স্কয়ার হবে, যতক্ষণ পর্যন্ত না স্কয়ার হবে ততক্ষণ পর্যন্ত ছাড়া মানে ছাড়া যাবে না। আবার এটা হলো কত, তিন হলো, এখন দুই আর তিনে পাঁচ, পাঁচ নিব হচ্ছে নিচে আবার একই সমান করে। এখন এইভাবে এটা সমান করে আবার এই পাশে নিব, মানে এইরকম ভাবে আস্তে আস্তে বড় হতে থাকবে। এখন যেহেতু বড় হয়ে গেছে একটু ছোট করে নিয়ে অবশ্যই গোটাটা সিলেক্ট করে শিফট অল্টার ধরে ড্রাগ করবেন, না হলে কিন্তু একবার যদি এর মাপ চেঞ্জ হয়ে যায় তার মানে আপনাকে আবার প্রথম থেকে করতে হবে, এর মাপটাই হচ্ছে মেইন। তারপর ইলিপস টুল নিয়ে 21 পর্যন্ত করেন, 21 পর্যন্ত করেন, এখন করার দরকার নেই, 21 পর্যন্ত মেইন সেট করেন, 21 পর্যন্ত নিলে মোটামুটি আপনি সব ধরনের কাজ করতে পারবেন। 2 3 5 8 13 আর আর দুইটা হবে, এটা হলো 21 হইলো, তাহলে এক প্রথম ঘরটা ছিল এক এক, আপনি মাউস পয়েন্টারটা ওখানে একটু নিয়ে যান একটু, তাহলে বুঝতে পারবেন এটা এক, এটা এক, তারপর এই এক একে এটা হচ্ছে দুই, আর এই দুই আর একে হচ্ছে এটা তিন, আর তিন আর দুই এটা হচ্ছে পাঁচ, আর পাঁচ আর তিন এটা হচ্ছে আট, আর আট আর পাঁচ এটা হচ্ছে 13। আরেকটা হবে ম্যাম, ইমরান ভাই আওয়াজ দেন, ইমরান ভাই না আওয়াজ দেন, আওয়াজ। আর এটা হচ্ছে 8 আর 13 তে 21, তো টোটাল 21 হয়ে গেল। এখন হচ্ছে মাঝখানে হচ্ছে আমরা সার্কেল নিব, প্রত্যেকটা কন্ট্রোল ওয়াই করে নেন, কন্ট্রোল ওয়াই করে নেন, সার্কেল নিয়ে কন্ট্রোল ওয়াই দেন, প্রথমে সার্কেল হচ্ছে সেন্টার থেকে শিফট অল্ট, শিফট অল্টটা ধরে ইন্টারসেক্ট হওয়া পর্যন্ত টেনে নেব। এখন পাথে যখন হবে তখন, পাথে যখন আসবে তখন হচ্ছে এটা হয়েছে, আবার পাথ হলো হয়েছে। কার্ডবোর্ডটাকে একটু ছোট করে নেন, আওয়াজ কই, আওয়াজ ইমরান ভাই, ছোট ওই ইমরান ভাই ছোট আওয়াজ করলে করেন ভাই ভাই, জানা যাচ্ছে না, আওয়াজ করেন বুঝান আমাদেরকে, নাহলে সবলে বোমা কালা হয়ে গেল। ইবতিদা ইবতিদা ইমরান ভাই না, এখন হচ্ছে প্রত্যেকটা
সার্কেল সার্কেল নেওয়া হলো, এখন আবার কন্ট্রোল আই দেই, এই তো এইটা, এখন হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট করে অ্যালাইন করে নেব, মানে এইটাই হচ্ছে মেইনলি আসলে গোল্ডেন এখানে রেশিও, কপি করে একটা দুইটা, কপি করে রেখে দিলাম। হ্যাঁ এখানে কপি করে একটা সার্কেলের করবেন, একটা স্কোয়ারের করবেন, দুইটা আলাদা আলাদা করবেন। তারপর হচ্ছে কি করলে, আচ্ছা সরি, এখানে এখন সার্কেল যদি লাগে তাহলে সার্কেল সার্কেল গুলা রাখবো আর রেক্টাঙ্গেল গুলা ডিলিট করে দেবো, আর যদি রেক্টাঙ্গেল লাগে তাহলে সার্কেল গুলা ডিলিট করে দেবো। এখন যেহেতু একটা করলাম, এখন রেক্টাঙ্গেল গুলা আগে ই করে দেই। যদি কোনো রেক্টাঙ্গুলারের সাথে যদি আপনার সার্কেল না মেলে, তার মানে কিন্তু আপনার সার্কেলটা ভুল হয়েছে বা রেক্টাঙ্গুলার নেওয়াটা ভুল হয়েছে, সেক্ষেত্রে ঠিক করতে হবে, প্রথম থেকে আবার নিতে হবে, এটার কোনো শর্টকাট নেই। আচ্ছা এটাই আচ্ছা বলবেন, দেখেন এখানে কয়টা সার্কেল হলো, তাহলে একটা দুইটা তিনটা চারটা এক পাঁচটা দুই ছয়টা তিন সাতটা, চার পাঁচ ছয় সাতটা, সাতটা কি আসলেই, সাতটা কিন্তু না, আটটা আছে, কারণ এক মাপের দুইটা আছে এখানে, একের ভিতরে আছে। একের ভিতরে দুইটা, তার মানে হ্যাঁ একই মাপের দুইটা আছে, তাহলে মানে সাতটা, আপাত দৃষ্টিতে সাতটা সার্কেল হলে পরে আপনি মোটামুটি অ্যাপেল বলেন, টুইটার বলেন, যেটাই বলেন না কেন কভার করা যাবে, মানে কোনো সমস্যাই হবে না। আর এখন যদি রেক্টাঙ্গুলার দিয়ে আপনি একটা কাজ করতেন তাহলে, আর আমরা কালকে জিওগ্রাফির যে লোগোটা করেছিলাম ওইটা একটু করে দেখান, আর অ্যাপেলেরটা তো ওনারাই করবেন আসলে সবাই। তাহলে ফার্স্টে এখন যেহেতু রেক্টাঙ্গেল লাগবে, সেহেতু আগে মানে এগুলা বাদ দিয়ে দিতে হবে সার্কেল গুলা। ন্যাশনাল জিওগ্রাফি কি ম্যাম আগে করবো নাকি আগেই করবো? জিওগ্রাফিটাই করেন, একটা দেখালেই হবে, মূলত যেভাবে সার্কেল ডিফারেন্ট করেছে সেভাবেই তো রেক্টাঙ্গুলার, যদি দিয়ে কেউ যদি রেক্টাঙ্গুলার দিয়ে কাজ করতে চায় তাহলে তাকে ওভাবেই করে নিতে হবে, আপনি জাস্ট জিওগ্রাফিটা ন্যাশনাল জিওগ্রাফিটা ম্যাম হ্যাঁ ওটা তো ওটা ওয়ান করেন, থার্ড মানে এই অংশটুকু হ্যাঁ জাস্ট। এই অংশ, হ্যাঁ এই অংশটুকুও হইতে পারে বা আপনি গোটাটা দিয়েও করতে পারেন, ওটা দিয়েই করেন তাহলে সুবিধা হবে। এইটুকু দিয়ে করবো, হুম হুম গোটাটাই গোটাটাই ওটাই দিয়ে করো। এটা হচ্ছে রেক্টাঙ্গুলার, আর হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিটা ন্যাশনাল জিওগ্রাফিটা কেবল ওয়ান থার্ড, ওয়ান থার্ড বলতে বা এক মানে এক এক আর দুই, এই তিনটা তিনটা অংশ নিয়ে, অথবা এই দুইটা আর এইটা, এই তিনটা অংশ নিয়ে, মানে এরকম এই দুইটা আর এইটা এই তিন অংশ, অথবা এই এইটা এই পুরোটা আর এইটা, এরকম তিন অংশ, মানে একটা রেক্টাঙ্গল টাইপের এরকম। তো দেখেন যেহেতু আমার এই ছোট তিনটা অংশ নিয়ে করব, তাহলে বাকিগুলা বাদ দিয়ে দেই। এইটা এখন এইটা হচ্ছে যেহেতু ন্যাশনাল জিওগ্রাফি মাঝখানে কিছু নাই, সেহেতু আমি শেপ বিল্ডারতে বাদ দিয়ে দেবো মাঝখানের অংশটা। এখন হচ্ছে ওটার স্ট্রোক একটু বেশি, সুতরাং স্ট্রোকটা একটু বাড়াই নেব। তারপর স্ট্রোক বাড়ায় এক্সপ্যান্ড করে নেওয়ার পর কালার দিয়ে দেবো, কালারটা মনে হয় হলুদ এরকম টাইপের। এই যে হয়ে গেল আপনাদের ন্যাশনাল জিওগ্রাফির প্রোগ্রাম, এটা কিন্তু গোল্ডেন রেশিওতে বলা। এখন আপনি যে কোনো একটা ইজি জিনিস যেটাই করেন সেটাকে আপনি গোল্ডেন রেশিও বলতে পারবেন, যদি মাপটা ঠিক থাকে, তাহলে যদি আপনার কাছে মাপটা ঠিক হয় তাহলে আপনি অবশ্যই সেটাকে গোল্ডেন রেশিও বলতেই পারবেন, মাপটাই। হ্যালো ম্যাডাম, জি এখানে একটা একটা রেক্টাঙ্গেল দেওয়া হতো না, একটা রেক্টাঙ্গেল, একটা রেক্টাঙ্গেল তো মাপ বোঝাচ্ছে। হ্যাঁ আপনি যদি জাস্ট এই একটা রেক্টাঙ্গুলার দিয়ে করেন এটাও তো বললেন, ভাই একটা
একটা রেকট্যাঙ্গুলার দিয়ে তো আপনি এটা করতে পারবেন না, এটা কি রেকট্যাঙ্গুলার শেপে আছে? বাট আপনি যদি কোন রিডিয়া তৈরি করেন যেটা গোল্ডেন রেশিও দিয়ে যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই রেকট্যাঙ্গুলার দিয়ে করলে রেকট্যাঙ্গুলার দিয়ে, ইলিপস দিয়ে করলে ইলিপস দিয়ে। আমাদের টুইটারের লোগো কালকে আমরা করেছিলাম যেটা রেকট্যাঙ্গুলার দিয়ে, সরি ইলিপস দিয়ে, আর আজকে আপনাদের অ্যাপেলের লোগো। আর আপেলের যেমন স্যার এই সার্কেল গুলা দিয়ে এখন আপনাকে ওইটা কাটতে হবে, অ্যাপেলের যে লোগোটা দেওয়া হয়েছে এই সার্কেলটা দিয়ে এখন ওটাকে কাটতে হবে। না এটা তো একটা গণিতের জিনিস ছিল, ফিবোনাচি সিরিজ। আপনার এই দেখেন তিন আর পাঁচের যে মাঝের যে ডিস্টেন্সটা, যে অনুপাতটা, এইটাই কিন্তু গোল্ডেন। ওয়ান পয়েন্ট কত, 1.61 সবাই, আর স্যারের তো ভালো বোঝার কথা। শুধু প্রসেসটা বুঝতে পেরেছিলেন না, বাট আই থিঙ্ক আপনার এগুলো জানা। কন্ট্রোল টু দিয়ে নেন আগে, এই সার্কেলটা নেওয়ার পরে কিন্তু কোন একটা সার্কেল কে আপনি ইচ্ছে করলে বড় ছোট করতে পারবেন না। যখন বড় ছোট করা দরকার তখন পুরোটা সার্কেলের গ্রুপ ধরে আপনাকে ছোট বা বড় করতে হবে, যাতে কোনোভাবেই এই 1.618 এটা যেন চেঞ্জ না হয়। এখানে প্রত্যেকটা যে লাইনের একটা থেকে একটার মান এটাকে আপনি যদি ভাগ করেন তাহলে দেখবেন 1.618। তারপর কোন মতে যাতে আমার মাউস একটু সমস্যা হতো, এজন্য আমি ডাবল করে রেখে দিলাম, না তো মান বারবার চেঞ্জ হয়ে যেত। তো ফার্স্ট এটা কপি করে এখানে বসাইলাম, যেহেতু দেই আছে। আর একটা কতগুলো একসাথে না রেখে একটা রাখেন, ইবতেদা ভাই একটা রাখেন, একটা আপনি এটাকে কভার করেন, 4 মিনিট পরে কেটে যাবে, 3 মিনিট পরে কেটে যাবে, কাটার দরকার নেই, আপনাকে কভার করেন, সার্কেল গুলো মিলাই নেন, তারপরে আমরা মিটিং করে ক্রিয়েট করে আবার দরকার হয়ে করবো। এটাই শিফট ধরে নিতে পারেন, এটা যদি আপনি মাউস দিয়ে নিতে হবে এর কোনো মানে নাই, শিফট ধরে নেন। একটু
এটাই লিখছিলাম। আওয়াজ দেন একটু ভাই, আওয়াজ দেন ভাই, আমি বক্স সন্ধ্যা মানে হয়ে গেলে হবে। বক্স গুলো পূরণ করছি জাস্ট, আর কিছুই না ভাই। পরে খুব আওয়াজ দেন, আওয়াজ দিলে পরিবেশ গরম থাকে। দীপ্তিদা মুখে কথা বলো। ওনার নেটের প্রবলেম, মুখে কথা না বলার নেটের কিছু শোনা যায় না। তার জন্য উনি বক্সটা কভার করুক, তারপরে দেখছি। বক্সটা কভার করে সবাই জয়েন হন। কভার করে কি হয়েছে? আর আচ্ছা, একটু বাকি ম্যাম। এখানে এখানে একটু কথা বলি, যদি সামহাও আপনার কোনো পয়েন্ট মনে হয় যে আপনার পয়েন্টের সাথে হালকা মিলছে না, আপনি কিন্তু এটাকে ভুল করেও ছোট বড় করতে চান না। আপনার রেশিও দুটো ঠিক হোক। এখানে যে পারফেক্ট রেশিওতে আছে এ কিন্তু কোনো মানে নেই, কারণ আপনি যেটা করেছেন সেটা কিন্তু আপনি জানেন যে ওটা পারফেক্ট রেশিওতে আছে। সো আপনি জাস্ট মানে আপনার মতো করে পয়েন্ট গুলাকে গোছান, কিন্তু আপনার একটা সার্কেল মিলতেছে না জন্য ওইটাকে যে ইচ্ছা করে জুম করবেন একটু বা বড় করবেন সেটা ভুল করেও করবেন না। আচ্ছা, আমরা সবার আবার জয়েন হই। একটু আপনি এই পর্যন্তই রাখেন, আমরা জয়েন হই, তারপর আবার আপনি করেন।